নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন লা এসেনশিয়ালস। বন্ধুরা, আজকে আমি একটা ম্যাজিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব, কিন্তু তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে বা জানতে হবে, কারণ আমি জেস্ট করেই বলবো, বেশি বড় আমি বলবো না। এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য, আপনাদের জন্য, সেটা নিয়েই আমি আজকে আলোচনা করছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে চিয়া সিড। কেউ এটাকে চিয়া সিড বলে, কেউ চিয়া সিড বলে, কিন্তু এই চিয়া সিড কি, কেন এই চিয়া সিড আমাদেরকে খেতে হয়, খেলে আমাদের কি কি উপকার হয়, আর বেশি খেলে কি প্রবলেম হতে পারে, এবং আমরা কখন কখন এই চিয়া সিডটা আমরা খেতে পারি, কিভাবে খেতে পারি, এসব কিছু আজকে ভিডিওতে থাকবে। এই চিয়া সিড অ্যাকচুয়ালি মেক্সিকোতে পাওয়া যায় বেশিরভাগ। এটি হলো একটি গাছের বীজ, ফুল গাছের বীজ। এটি আমাদের ভীষণ উপকারী। এর মধ্যে ভরে ভরে রয়েছে ওমেগা 3 অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে, হার্ট, আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে, ব্লাড প্রেশার, হাই সুগার কমাতে সাহায্য করে, কন্ট্রোল করে, তার সাথে সাথে আমাদের স্কিন, আমাদের হেয়ার হেলদি করে, গ্ল্যামার করে, ওয়েট লস, ওয়েট লসে কাজে লাগে, আর তার সাথে সাথে আমাদের এই চিয়া সিড আমাদেরকে এনার্জিতে ভরিয়ে দেয়। তার মানে আমাদের এই যে চিয়া সিড যেটা, সেটা হচ্ছে অলরাউন্ডার। এই চিয়া সিড আমরা কিভাবে খাবো সেটা এখন আপনাদেরকে বলছি। চিয়া সিড আমরা প্রত্যেকদিন রাত্রেবেলায় আমরা জাস্ট 1 টেবিল স্পুন আমরা জলের মধ্যে, আমরা জলেও ভেজাতে পারি, এছাড়া দুধের মধ্যেও ভেজাতে পারি। সারা রাত্রি আমরা সেটাকে ভিজিয়ে দেবো, জাস্ট 1 টেবিল স্পুন, বা ওয়ান যদি একবারে খেতে হয় তাহলে আমি বলবো 1 টিস্পুন, আর যদি আমরা দিনে 3 বার বা 4 বার খেতে পারি তাহলে বলবো 1 টেবিল স্পুন আমরা সেটাকে সারা রাত্রি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর সেটা আমরা ফ্রিজে রেখে দেবো। এরপরে আমরা সেটাকে সকালবেলায় ব্রেকফাস্ট যদি আমরা করে থাকি, যেমন কর্নফ্লেক্স যদি আমরা খাই, মুসলি যদি আমরা খাই, যদি আমরা বাটার ব্রেড যদি আমরা খাই, তার মধ্যেও সেই জিনিসটাকে স্প্রেড করে দিতে পারি, ঠিক আছে। এছাড়া অনেকে আমরা মিল্কশেক, যেমন দুধের মধ্যে ফ্রুটস মিলিয়ে যখন আমরা মিল্কশেক করছি সেটা আমরা খেতে পারি, যেমন আমাদের ফিল্ম স্টাররা খেয়ে থাকেন এই চিয়া সিড মিল্কশেকের মধ্যে মিলিয়ে। আর আমার কথা বলবো, আমি তো মানে আমার ভীষণ ব্যস্ততা থাকে, ভীষণ বিজি থাকি সারাদিন, তো সেইভাবে 3 বার 4 বার করে খেয়ে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না। আমি কি করি, আমি এই চিয়া সিড আমার ওয়াটার বোটলের মধ্যে মিশিয়ে নিই, সারাদিন ধরে সেই জলটাই আমি খেয়ে নিই। সেইভাবেও খেতে পারেন, যেটা আমি রিলে দেখিয়েছিলাম। এছাড়া আমরা ব্রেকফাস্টের মধ্যে খাচ্ছি, আমি লাঞ্চে কোনো খাবারের মধ্যে খেতে পারি, বিকেলবেলা যখন কোনো আমরা টিফিন করছি সেই সময় আমরা তার মধ্যে মিলিয়ে আমরা খেতে পারি, মিল্ক শেকের মধ্যে আমরা মিলিয়ে খেতে পারি, কারণ চিয়া সিডটা আমাদের খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু মাথায় রাখতে হবে একটা কথা, ভুললে চলবে না, এই চিয়া সিড যদি আমরা বেশি পরিমাণে খাই, আমরা যদি বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু আমাদের লুজ মোশন হতে পারে, আমাদের পেট খারাপ হয়ে যেতে পারে, স্টমাক আপসেট হয়ে যেতে পারে। তাই কখনোই আমাদের বেশি পরিমাণে এই চিয়া সিড খাওয়া উচিত নয়। চিয়া সিড আমাদের এনার্জি লেভেলটাকে অনেকখানি বাড়িয়ে দেয়। আমাদের প্রত্যেক দিনের যে টেনশন, এত ব্যস্ততামূলক জীবন, আমাদের যে দুশ্চিন্তা, সেগুলোকে কন্ট্রোল করতে কিন্তু এই চিয়া সিড আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা একটা কথা বলি না, যে ব্যায়াম, ব্যয় তার সাথে সাথে আরাম। আমরা অনেকেই ভাবি যে এত দাম, এই দামের জিনিস আমরা খেতে পারবো না, কিন্তু আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কিছু ফালতু খরচাগুলো হয় সেখান থেকে যদি আমরা কস্ট কাটল করি, আর এই চিয়া সিড চিয়া সিডের মতন জিনিসগুলোকে যদি আমাদের ব্যক্তিগত জীবনে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। কারণ আমি সুস্থ থাকবো, আমরা সুস্থ থাকবো, তবেই তো ভবিষ্যতে আমরা কিছু করতে পারবো। সেক্ষেত্রে সুস্থ থাকাটা খুব জরুরি। তো সেক্ষেত্রে আমি বলবো যে কিছু আমাদের ফিজুল খরচা যেগুলো, সেগুলোকে বাদ দিয়ে আমরা এই চিয়া সিডের মতন কিছু জিনিস আমাদের জীবনে আমরা তাদেরকে জায়গা দেবো বা আমরা খাবো। আমি প্রত্যেককে বলবো
আমাদের চিয়া সিড কিন্তু খাওয়া অত্যন্ত জরুরি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী দিনে, আগামী পর্বে আমি আবার আসব নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে, নতুন আরও অনেক কিছু নিয়ে। তার জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।